বিরোধীক মুকলি ভাবুকি নরেন্দ্র মোদীর, বিহারত তেজস্বী যাদবক জেলত ভরুয়ার ভাবুকি, তেজস্বীর ধুমুহাত আতঙ্কিত বিজেপি, ভয় ভাবুকিরে নির্বাচন জিকার চেষ্টাত নামি পড়ছে বিজেপি। নির্বাচন যিমানে শেষৰ দিশে আগবাঢ়িছে সিমানে উদ্বিগ্ন হৈ পৰিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেতিয়াবা যদি অসংসদীয় ভাষাৰে বিৰোধীক আক্রমণ কৰিছে, আন কেতিয়াবা বিৰোধীয়ে টকা পয়সা মঙ্গলসূত্র কাঢ়ি নিব বুলি ভোটারক আতঙ্কিত করার চেষ্টা কৰিছে। অবশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামি পৰিছে বিৰোধী নেতাক মুকলি ভয় ভাবুকি দিয়াত। দুজনকৈ মুখ্যমন্ত্রী, অনেক বিরোধী নেতাক কারাবন্দী করার পাছত এইবার আরজেডি নেতাক তেজস্বী যাদবক জেলত ভরুয়ার ভাবুকি দিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। বিহারত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ মোদিয়ে নির্বাচনের পাছতেই তেজস্বীক জেললৈ প্রেরণ করিব বলে ভাবুকি দিয়ে। বিহার কে গরিবোঁ কো লুট কর নৌকরি কে বদলে জমিন লিখওয়াই হ্যায়, कान खोल के सुन लो, उनका भी जेल जाने का काउंट डाउन शुरू हो चुका है। ये जैसे ही ये हेलीकॉप्टर में चक्कर मारने का समय उनका पूरा होगा, जेल का रास्ता तय हो जाएगा। বিহারত এতিয়া নরেন্দ্র মোদীর বাবে আতঙ্কর নাম হয়ে পড়েছে তেজস্বী যাদব। শারীরিক অসুস্থতাক নেওচি 3 এপ্রিলের এতিয়ালৈকে তেজস্বী যাদবে 200ৰো অধিক নির্বাচনী সভা সম্বোধন করেছে। প্রতিখন সভাতেই তেজস্বীর প্রতি দেখা গৈছে অভূতপূর্ব সঁহারি। 200খন সভা সম্বোধন করেও ক্ষান্ত হওয়া নাই তেজস্বী যাদব। আনকি নরেন্দ্র মোদীক বেডরেস্টলৈ প্রেরণ করার সকীয় নিদিছে এইগৰাকী যুবনেতাই। खास बात विमान सदन में जो सभा हम कर रहे हैं, ये मेरा 200वां सभा है, डबल सेंचुरी। डॉक्टर साहब ने तो हमको पहले ही कह दिया था कि तेजस्वी जी, आपके जो हड्डी के चोट है, आप कंप्लीट बेड रेस्ट कीजिए। हम डॉक्टर साहब के कहनी है तेजस्वी, अब तबे बेड रेस्ट ली जब नरेंद्र मोदी जी के बेड रेस्ट कराए। কেবল সরকারি চাকরির প্রতিশ্রুতিরে বিহারের রাজনীতিত ধুমুহার সৃষ্টি করেছে তেজস্বী যাদবে। হম আপনাদের কে সুভাষ চন্দ্র বোস জি নারা দিয়া থা, তুম হমে খুন দো মে তুমে আজাদি দুঙ্গা। হম মোহনপুর কি জনতা সে কেনা চাতে হ্যাঁ, তুম হমে ভোট দো মে তুমে নৌকরি দুঙ্গা। ये नौकरी ट्रेंड करेगा, नौकरी ट्रेंड करेगा, नफरत ट्रेंड करने वाला नहीं है। इसलिए मिजाज क्या है, टनाटन टनाटन टनाटन। दीदी महिलाओं के खाता में 1 लाख रुपए आएगा, खटाखट खटाखट खटाखट। नौजवानों को नौकरी मिलेगा फटाफट फटाफट फटाफट। अब भाजपा हो गया सफाचट सफाचट सफाचट। তেজস্বী যাদবর নিরন্তর প্রচার অভিযানে বিজেপি শিবিরত আতঙ্কর সৃষ্টি করেছে। এদিনত 7-10খন সভা সম্বোধন করেছে তেজস্বী যাদবে। তেজস্বীর ধুমুহা দেখি চিন্তিত হয়ে পড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এতিয়া নির্বাচনী সভার পরাই দিছে বিরোধী নেতাক জেলত ভরুয়ার ভাবুকি। এই ঘটনাও ভারতের রাজনীতিত নজিরবিহীন বলে বিবেচিত হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।